বসন্ত উৎসবের জন্য খুব সহজেই আয়নার ডিজাইন ঘরে বসে করতে পারবেন, তার টিউটোরিয়াল দেব আজকের এই ভিডিওতে। কিভাবে এমন সুন্দর ডেকোরেশনের জন্য আয়নাগুলো ঘরে তৈরি করতে পারবেন আর তা দিয়ে ঘর সাজিয়ে তুলতে পারবেন, সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। কারিমাস ক্রাফট এবং ক্রিয়েশন চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, নতুন একটা কাজ নিয়ে হাজির হয়েছি। একটু ব্যস্ততার কারণে আসলে রেগুলার ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না, তাই আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর এই মুহূর্তে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এবং অনুপ্রাণিত করবে। আপনারা হয়তো বা আমার গত একটা ব্লগ ভিডিও দেখেছেন, আমি রাজশাহী থেকে ঢাকা এসেছি আর সেই কারণে একটু ব্যস্ত। আসলে বাসা থেকে বাইরে গেলে সেভাবে শিডিউল করে ভিডিও আপলোড করা হয় না, তো একটু ঘোরাঘুরি করতেছি, এর মাঝে সময় পাচ্ছি না ভিডিও এডিট করার, তাই একটু ভিডিও এডিট করতে এবং ভিডিও আপলোড করতে লেট হচ্ছে। সমস্যা নেই, যখন বাসায় যাব তখন সময় করে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি কোথায় গেলাম, কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম সব কিছু থাকবে আমার ব্লগে, তো আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে আমার কাজে চলে যাই। আজকে আমি নতুন একটা ফাল্গুন স্পেশাল আয়না তৈরি করব। যেহেতু ফাল্গুন মাস চলছে, তো সেহেতু চারিদিকে বসন্ত, বসন্তকাল এসে গিয়েছে, তো সেই বসন্তকালকে বসন্তের থিমে রেখে আমি একটা আয়না ডিজাইন করেছি। আর এ তো এই রেডিমেড আয়নাগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের, সেগুলোতে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ঘরে সাজিয়ে রাখতে পারেন। তো এখানে আমি একটা মিরর নিয়েছি, তারপরে মিররের ওপর ফার্স্টে বেজ কালার হিসেবে আমি সাদাটা অ্যাপ্লাই করেছি, তারপরে সেটা শুকিয়ে যাওয়ার পর আমি ইয়েলো কালার করে নিয়েছি, আর মাঝে যে ফাঁকা অংশগুলো ছিল ডিজাইন করা সেগুলোতে লাল কালার করে নিয়েছি, অফ ক্যামেরায় দেখতে পেয়েছেন আপনারা। তারপরে চাঁদ শেপের যে ডিজাইনটা করা ছিল সেগুলোতে আমি অরেঞ্জ কালার ব্যবহার করেছি, এটা অনেক ইজি, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেহেতু এখানে নকশাগুলো করাই থাকে তাই আলাদা করে নকশা করার ঝামেলা হয় না, শুধু ওটার উপরে রঙগুলো করে নিলেই হয়ে যায়। বসন্তের আমেজকে সামনে রেখে এরকম একটা আয়না দিয়ে ঘর সাজালে ঘরের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হবে, তাই আপনারাও চাইলে আমার মতো এরকম একটা কালারফুল রঙিন আয়না তৈরি করে সুন্দর করে ঘরে সাজিয়ে রাখতে পারেন। আয়নাটা সম্পূর্ণ কালার করা হয়ে গেলে আমি এখানে কিছু স্টোন নিয়েছি, আমার কাছে এই ছোট সাইজের স্টোনগুলো ছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো সাইজের মিরর ব্যবহার করতে পারেন, আমি এখানে এই কাজটা একটু সিম্পলি রাখার চেষ্টা করেছিলাম, তাই আমি এখানে ছোট ছোট এই স্টোনগুলো ব্যবহার করেছি, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের ছিল। তারপরে লাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে এই গ্লিটার, তো এই গ্লিটার পেনগুলো 3 পিজের সেট ছিল যেটা কিনা দারাজ থেকে নেওয়া হয়েছিল, তো সেই গ্লিটারটা আমি এখানে দিয়ে দিলাম, আর মানে গ্লিটারটা দেওয়ার পরে এটার লুকটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। তো আমি এখানে পরবর্তীতে 2 কালারের গ্লিটার ব্যবহার করেছি, একটা একটু রেড টাইপের আর একটা হচ্ছে সিলভার কালার, তো মাঝের যে চাঁদের মতো অংশটা সাদা রয়েছে সেটা আমি পরবর্তীতে সিলভার কালার করে নিয়েছি, যেটা কিনা লাস্টের ফিনিশিংয়ে দেখতে পারবে। আর সে সময় আমার ক্যামেরাটা অফ ছিল, আমি বুঝতে পারি নাই সে সময় দেখতেছি যে ভিডিওটা হয় নাই, তাই আপনাদের সুবিধার্থে বলেই দিলাম। ব্যাস, আমার কিন্তু আয়নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই তো হচ্ছে আমার আয়নার ফাইনাল রেজাল্ট। তো এটা হচ্ছে বসন্তের একটা আয়না, মানে বসন্তকে সামনে রেখে এই আয়নাটা দিয়ে ঘর সাজাবেন বা যে কোনো ড্রয়িং রুমে রাখবেন, ড্রয়িং রুম সাজাবেন, সব কিছুতেই এই আয়নাটা যাবে এবং অনেক বেশি আকর্ষণীয় হয়ে তুলবে আপনার ঘরটি। তো আমার মতো আপনারাও চাইলে খুব সহজে এরকম আয়নার ডিজাইনগুলো করে নিতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন
এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ক্রিয়েশন, ক্রাফট এবং আর্ট নিয়ে। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।